দেশবাসীর জন্য এক দারুণ সুখবর উঠে আসছে। রান্নার গ্যাসের দাম কিন্তু 200 টাকা কমছে। উজ্জ্বলা যে যোজনা রয়েছে সেখানে ভর্তুকি বাড়িয়ে 400 টাকা করে দিয়েছে মোদী সরকার। আপনি যদি ভর্তুকি না পেয়ে থাকেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় সিলিন্ডার প্রতি 200 টাকা কমিয়ে দিল নরেন্দ্র মোদী সরকার। সেই সঙ্গে উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকিও 200 টাকা বাড়ানো হলো। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল, সেই বৈঠকেই ভর্তুকি বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সমস্ত উপভোক্তার জন্য রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 200 টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী। সেই সঙ্গে উজ্জ্বলা যোজনায় ভর্তুকিও বাড়ানো হয়েছে। এ হলো প্রধানমন্ত্রীর তরফ থেকে রাখির উপহার। অর্থাৎ কলকাতায় সাধারণ এলপিজি সিলিন্ডারের দাম 1129 টাকা থেকে কমে হবে 929 টাকা, আর উজ্জ্বলা যোজনায় আরও 200 টাকা কম পাওয়া যাবে। তবে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে সরকার। উজ্জ্বলা যোজনায় বছরে 12টি রান্নার গ্যাসের সিলিন্ডার ভর্তুকি মূল্যে দেওয়া হয়। গত মার্চ মাসের হিসাব অনুযায়ী 9 কোটিরও বেশি উপভোক্তাকে ভর্তুকি মূল্যে সিলিন্ডার দেওয়া হয়েছে সরকারের তরফে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবং আপনিও এই যে ভর্তুকি দেওয়া হচ্ছে, সেই আগের ভর্তুকি কম টাকা যে ভর্তুকি কত পেতেন সেটা কমেন্ট করতে পারেন, অথবা ভর্তুকি পেতেন কি পেতেন না কমেন্ট করে জানিয়ে দেবেন।